হ্যালো এভরিওন, আজ বলবো গর্ভবতী মায়েরা কখন রোজা রাখতে পারবেন, কখন পারবেন না। এছাড়া গর্ভবতী মায়ের সাহরির খাবার কেমন হবে ও ইফতারের খাবার কেমন হবে, এবং গর্ভবতী মায়েদের জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। পূর্ণবয়স্ক নারী পুরুষের উপর রমজানের রোজা ফরজ হলেও গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের বিষয়ে একটু বেশি সতর্কতার দরকার রয়েছে। এ সময় মায়েদের রোজা না রাখার বিষয়ে ধর্মীয় নির্দেশনাও রয়েছে। আসুন জেনে নিই গর্ভবতী মায়েদের রোজা রাখা বা না রাখা বিষয়টি নিয়ে। গর্ভবতী মায়ের যদি শারীরিক কোনো জটিলতা না থাকে, তাহলে তার রোজা থাকতে কোনো বাধা নেই। তবে রোজা রাখা যাবে কি যাবে না, এটা নির্ভর করে রোগীর অবস্থার উপর। প্রয়োজনে এ বিষয়ে রোজার মাস আসার আগেই ডাক্তারের পরামর্শ নিয়ে জেনে নিতে পারেন যে আপনি রোজা রাখায় কতটা ঝুঁকিপূর্ণ। অনেকে মনে করেন বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা রোজা রাখলে বুকের দুধ কমে যায় এবং সন্তান দুধ থেকে বঞ্চিত হয়। তাদের এমন ধারণা সঠিক নয়। রোজা রাখলে বুকের দুধ কমার কোনো আশঙ্কা নেই। এজন্য গর্ভবতী ও স্তন্যদায়ী মা রোজা রাখলে তাকে অবশ্যই সেহরি ও ইফতারের সময় প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে। এবার জানুন গর্ভবতী মায়েরা কখন রোজা রাখতে পারবেন। গর্ভকালীন অবস্থার উপর ভিত্তি করে তার রোজা রাখা নির্ভর করে। কখন রোজা রাখা যাবে বা যাবে না এর ভিত্তিতে গর্ভকালীন সময়কে তিনটি ভাগে ভাগ করে আজ আলোচনা করব। তো এখন জেনে নিন। এক, গর্ভের প্রথম তিন মাস। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে গর্ভকালীন প্রথম তিন মাস রোজা না রাখাই উত্তম। এই সময় মায়ের গর্ভে অনাগত শিশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হতে থাকে। তাই এ সময় মায়ের শরীরে সঠিক মাত্রায় নির্দিষ্ট পরিমাণে পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম, পানি ইত্যাদির পর্যাপ্ত সরবরাহ জরুরি। এ সময় যেহেতু মায়ের শরীর থেকেই গর্ভের শিশু তার দরকারি জিনিস পায়, সেহেতু এ সময় মায়ের দেহে কোনো কিছুর অভাব হতে পরবর্তী জীবনে শিশুর জীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এছাড়া গর্ভাবস্থায় অনেকের প্রেশার বা রক্তচাপ বেড়ে যায়, এ সময় তাকে নিয়মমতো কিছু ওষুধ খেতে হয়। তাছাড়া গর্ভাবস্থার প্রথম তিন মাসে যেহেতু গর্ভবতী মায়েদের বেশি বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খেতে কষ্ট হয় ও ওজন কমে যাওয়ার আশঙ্কাও থাকে, তাই এই প্রথম তিন মাস রোজা না রাখাই ভালো। দুই, গর্ভের মধ্যবর্তী তিন মাস। গর্ভকালীন মাঝের তিন মাস কিছুটা রিল্যাক্স থাকে, কারণ মধ্যবর্তী তিন মাসে গর্ভবতী মায়েরা একটু ভালো অনুভব করেন আর এই সময়ের মধ্যেই বাচ্চাটির গঠনও তৈরি হয়ে যায়। তাই ইচ্ছা করলে যদি অন্য কোনো সমস্যা না থাকে, এ সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভবতী মা রোজা রাখতে পারেন। তবে দিন ছোট থাকার কারণে শীতকালে কষ্ট কম হয় বলে এ সময় তারা রোজা রাখতে পারেন। তবে গরমের সময় হলে ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা না রাখাই উত্তম। যাদের গর্ভকালীন ডায়াবেটিস রয়েছে, তাদের রোজা না রাখা ভালো। তিন, গর্ভের শেষ তিন মাস। শেষের তিন মাস গর্ভবতী মাকে খুবই সতর্ক হয়ে চলা উচিত। যেহেতু এ সময় মায়ের পেটে বাচ্চা দ্রুত বাড়ে, তাই গর্ভবতী মা ও তার অনাগত সন্তানের পুষ্টি নিশ্চিত করতে মাকে পর্যাপ্ত খাবার ও বিশ্রাম নেয়ার ব্যবস্থা করে দেওয়া খুবই জরুরি। তাই এ সময় রোজা না রাখাই উত্তম। এছাড়া যারা হাই রিস্ক প্রেগন্যান্সি বা ঝুঁকিপূর্ণ গর্ভধারণ করা অবস্থায় রয়েছেন, তাদের একটু বেশি সতর্ক থাকা উচিত। অনেক চিকিৎসার পরও যাদের এ অবস্থা তৈরি হয়েছে, সেসব হাই রিস্ক প্রেগন্যান্সি মায়েদের রোজা না রাখাই ভালো। রাখতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার জানুন গর্ভবতী মায়ের সাহরির খাবার কেমন হবে। গর্ভাবস্থায় রোজা রাখতে চাইলে সাহরিতে তাকে একজন স্বাভাবিক মানুষের খাদ্য তালিকার ন্যায় সুষম খাবার খেতে হবে। তাকে ক্যালোরি ও আঁশযুক্ত খাবারের দিকে বেশি খেয়াল করা দরকার। গরমের সময় রোজা শুরু হলে পানিশূন্যতা ও শরীরে লবণের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে, এজন্য এদিকেও খেয়াল রাখতে হবে। তাই ইফতার ও সেহেরির সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাছাড়া যেসব খাবারে গ্যাস হয় বা বুক জ্বালা করে সাহরির সময়, সেসব খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। তাই খাবার মেনুতে আপেল, কলা, খেজুর ইত্যাদি রাখা উচিত। এবার জানুন গর্ভবতী মায়ের ইফতারের খাবার কেমন হবে। গর্ভবতী মায়েরা কয়েকটি খেজুর, ফলের জুস খেয়ে ইফতার শুরু করতে পারেন। এতে তাদের রক্তের সুগার লেভেল ঠিক থাকবে। ইফতারের মেনুতে দুধ রাখা যেতে পারে, কারণ দুধ গর্ভবতী মায়েদের অ্যামোনিয়া হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। এছাড়া খাবারের তালিকায় সবজি, স্যুপ, সালাদ, মাছ, মাংস, প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল,
বাদামি চালের ভাত এবং গমের রুটি ইত্যাদি রাখতে পারেন। এবার জেনে নিন রোজাদার গর্ভবতী মায়েদের জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ। গর্ভাবস্থায় গুরুপাক, ভারী, ভাজা পোড়া, তৈলাক্ত ও বাসি খাবার ইত্যাদি পুরোপুরি এড়িয়ে চলুন। ইফতার ও সেহরিতে যথেষ্ট পরিমাণে পানি পান করুন। কোন অবস্থাতেই সেহরি না খেয়ে রোজা রাখার চেষ্টা করবেন না, তাতে শরীর দুর্বল হয়ে পড়বে। গর্ভাবস্থায় বেশি বেশি আঁশযুক্ত, প্রোটিনযুক্ত ও ফ্যাট সম্পন্ন খাবার গ্রহণ করুন, কারণ এসব উপাদান ধীরগতিতে পরিপাক হয়, বিধায় ক্ষুধা কম লাগবে। রোজার সময় বেশি বিশ্রাম নিন ও দুশ্চিন্তা এড়িয়ে চলুন। এই সময় পরিমিত চিনিযুক্ত ও যাও ভাত জাতীয় খাবার খেতে পারেন। এই সময় অনেকক্ষণ রোদে বা গরমে অবস্থান না করে বাতাস আছে এমন খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন। পারলে রাতে খাবারের পর বিশ্রাম নিয়ে একটু হাঁটাহাঁটি করুন। গর্ভাবস্থায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ক্যালোরির প্রয়োজন হয় বলে একজন গর্ভবতী মাকে দিনে 6 বার বা তারও বেশি খেতে বলা হয়। গরমকালে রোজা রাখলে সাধারণত শীতকালের চেয়ে অধিক সময়, প্রায় 14 ঘন্টা, পানাহার থেকে বিরত থাকতে হয়। এই দীর্ঘ সময় না খেয়ে থাকা একজন গর্ভবতী মায়ের জন্য খুবই কষ্টকর। তাছাড়া গরমে গর্ভবতী মা প্রচুর ঘেমে ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভুগতে পারেন। এছাড়া রোজা রাখার ফলে অনাগত শিশুটি অপুষ্টি ও কম ওজন নিয়ে জন্ম নিতে পারে। পাশাপাশি গর্ভবতী মা মূত্রনালীর ইনফেকশনেও ভুগতে পারেন। তাই গর্ভাবস্থায় রোজা রাখলে যদি মা বা বাচ্চার ক্ষতি হয় বা যদি ডাক্তারের কোন নিষেধাজ্ঞা থাকে, তাহলে এ সময় রোজা না রাখাই ভালো।